ডায়াবেটিস থেকে বাঁচতে কি কি ধরনের মানুষের সতর্কতা নিজের থেকে? আমাদের আমাদের একটা স্লোগান হলো নোবডি ওয়ান্টস টু ডাই অর লিভ উইথ ডায়াবেটিস। ডায়াবেটিসে কারো মরার দরকার নেই, ডায়াবেটিস নিয়ে তার বাঁচার দরকার, মানে ডায়াবেটিসকে মুক্ত থাকতে হবে। এই জন্য আমাদেরকে ওই যে আমি আগে বলেছি প্রতিদিন সকালবেলা ঘুমেতে উঠতে হবে, তাকে দিনের মধ্যে 8-10 ঘন্টা জল খেতে হবে, কমপক্ষে আধা ঘন্টা তাকে ব্যায়াম করতে হবে, রোদে রোদ লাগাতে হবে শরীরে 10-15 মিনিট, মেডিটেশন করতে করতে হবে, তারপরে তাকে খাওয়া সাত্বিক আহার যে আমাদের যে এটা খাইতে হবে। আর আরেকটা জিনিস হলে কি, আমরা মেডিটেশন কিন্তু করি না। জি স্যার, আমাদের যে সোল আমাদেরকে বডি কন্ট্রোল করে, এই জিনিসটা আমরা মাথাতেই রাখি আসি না। আমাদেরকে এই সোলটাকে আমাদের ইম্প্রুভ করতে হবে, মেডিটেশন করতে হবে সকালে কমপক্ষে 5-10 মিনিট, বিকালবেলা 5-10 মিনিট। এই যখনই আমরা সোলটাকে মানে ইম্প্রুভ করব, তখন সোল মাইন্ডকে কন্ট্রোল করে, মাইন্ড বডিকে কন্ট্রোল করে, তখন আমাদের যে বডির যে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন প্রসেস কমে গেছে অর্থাৎ রেজিস্ট্যান্ট হয়ে গেছে, সেটাও কিন্তু কমানো সম্ভব। আর আপনি আরেকটা কথা বলি, এই ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু আমরা যে খাদ্য খাই, আমাদের জানেন আমাদের প্রধানত খাবার হলো ভাত। এই যে আমরা যে পলিশড রাইস খাই, এটা না খেয়ে আমাদের ঢেঁকি ছাড়া চাউল কিন্তু খাওয়া উচিত। ঢেঁকি ছাড়া চাউল খাইলে সুবিধা যেটা, নর্মাল চাউল খাইলে আমরা সাথে সাথে ওই স্টার্চটা ভেঙে গ্লুকোজ পরিণত হয় এবং আমাদের ব্লাড সুগার বেড়ে যায়। যখনই চাউলের আবরণ থাকে তখন ওই ডাইজেস্ট তখনই আমাদের সুগারটা রিলিজ হয় স্লোলি, যার ফলে ব্লাড সুগার বাড়ে না। আমার কথা হলো শুধু শুধু এই যে এই ঢেঁকিছা চাউল না, আমাদের অনেকে আমরা যে শাকসবজি যে খাই, কুমড়া লাউ পটল এগুলি করে উপরের যে আবরণটা আমরা কেটে ফেলে দিই, ভিতরটা রান্না করি, এটাও খাওয়া উচিত। আচ্ছা, তাহলে আমাদের যে স্টার্চ থেকে যে সুগার যে রিলিজ হবে, স্লোলি রিলিজ হবে, যার ফলে আর ওই ব্লাড সুগারটা হঠাৎ করে আর বাড়বে না। স্যার, ডায়াবেটিস থেকে অনেক অনেক কমপ্লিকেশন বা কারোর যদি সার্জারি প্রয়োজন হচ্ছে, হাইলি ডায়াবেটিক, সার্জারিতেও যেতে পারছেন না, তার জীবনটা রিস্কের মধ্যে আছে, এই সমস্ত মানুষদের জন্য আপনার কী পরামর্শ আছে? যা ডাক্তার সবসময় বলে থাকেন আপনি ডায়াবেটিস কমায় নিয়ে আসেন তারপরে আমি সার্জারিতে যেতে পারবো, এই ধরনের রোগী এই ধরনের রোগী অনেক আছে। যেমন ধরেন অপারেশন করতে গেলে তো ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ইনসুলিন দিতে হয়। আমাদের এখানে আমাদের চেম্বারে যদি আসে, সে 3-3 সপ্তাহের মধ্যে পুরোপুরি সে ওষুধ মুক্ত থাকতে পারবে এবং সে তার অপারেশন নির্বিঘ্নে সে করতে পারবে। আচ্ছা, কোনো ধরনের কমপ্লিকেশন হবে না। অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমার দর্শকরা আপনার কাছ থেকে পেলো, অনেক ব্যস্ত আপনি, তারপরে আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আর জনগণ যদি শুনে এই খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের মধ্যে যদি উদ্বুদ্ধ হন, তাহলে ওষুধ ইনসুলিন ছাড়াই আপনারা সুস্থ দীর্ঘজীবন এবং এই রোগের যে জটিলতা সেগুলি থেকে মুক্তি পাওয়া সম্ভব।